এই মুসলমান লিখে রেখে দেয় লিখে রেখে দেয় হয়তো আমার কথা আপনার বিশ্বাস নাও হতে পারে নোট করে রাখুন বলে 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 রেকর্ডিং করে রেখে দেয় আগামী দিনে আমি আমার ভয়ঙ্কর ভয়ঙ্কর বিমান ব্যাধি রোগ আসছে ভাইরাস আসছে গবেষণ করে আমরা নাম নাম দিয়ে পারবে না রোগের ওষুধ তৈরি করে
পবিত্র করলাম কাটিং করে কোরআন পাকে জিরাব মারালাম কোরআন পাকে আগে রাখলাম কাপড়টা ছিঁড়ে গেছে জিরাবটা ছিঁড়ে গেছে বাকি করে মুখ মুছতে পারো হাত মুছতে পা মুছতে পারো কথা কথা তাহলে কি করবে ভালো জানায় দাপন করবে আর না হলে পানিতে ফেলে মেয়ে ঠিক না বেঠে যেখানে বসে আছি কাটের উপরে পড়ে পুকুরে ফেলবে তাহলে কাকে ইজ্জতটা ভালো ভালো কাপড়ে ইজ্জতটা ভালো ভালো কারো কোরআন কোরআনকে আসবতে ফাদার কারণে ঠেকে না বেঠে বেঠে আর আজকে ফুটে পুরনোর বান্দারা বলে রাসূল সাকে নামে রাজা আমা মানান জাগান নবী আমি এদের লল্লা করলো না এদের লল্লা করলো না আজকে যে রাসূল পাকের নূর মুবারক আমার বাচ্চা কাক কি করে ভাই লাঠি মেরে
ফেলে দেয় বাসা থেকে বেরিয়ে যাও তোর মতো বাচ্চা আমার দরকার নাই ঠিক না বেটা ভালো করে বুঝবি ফকির ফকিরের বাচ্চা জন্ম নিল কাগের ঘরে খেল কাগের মুখে বড় বড় কাগের বাসায় কিন্তু ভাষা না বাচ্চা কোকিলে আজকে আমার আমার আর বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে বাড়ায় বাড়ায় ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে ওদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে পুরা পুরা হয়েছে মুসলমানের ঘরে পুরা খা খায় মুসলমানের ঘরে সুস্থে মুসলমানের ঘরে নামটা সাইনবোর্ডটা রেখেছে মুসলমানের সাইনবোর্ড রেখেছে উম্মতে মুহাম্মাদি সাইনবোর্ড রেখেছে মুসলমান আল্লাহ পাকের বান্দা কিন্তু রাজা আচরণ করে করে চরিত্রের ভাষা না আল্লাহ পাকের না শরিয়াতের না ইসলামের না কুরআনের না কালেমার না রাখে না ওর ভাষাটা তো জীব জীব শয়তানের দায় ঠিক না বেটা আজকে লক্ষ্য করে দেখো লক্ষ্য করে দেখো কোন আমার আপনার পাড়ায় পাড়ায় মুসলমান কতজন বলছে মুসলমান খারাপ মারা নেবেন না কষ্ট দিচ্ছি আমার সঙ্গে হাতে হাত উঠা কথা বলে হাত না বাদ না এ সন্দেহ আছে না আপনারা মুসলমান না সন্দেহ আছে তাদের হাত বলে হ্যাঁ হ্যাঁ হাত না বিয়ে লাগে না সত্য বললেন আপনারা মুসলমান এজন্য বলি মুসলমান আমার সন্দেহ যদি আপনি আর আর সরসের হার করো যদি আপনি পবিত্র মুসলমান হতেন যদি আপনি পবিত্র মধ্যে মধ্যে হতেন যদি আপনি সংসারে আনে আল্লাহর বান্দা হতেন আপনার হাত যদি সরসের হতো তো তাহলে আপনি মুসলমান হয়ে আর আর মুসলমানের উপরে অত্যাচার জুলুম হত্যা করা দাদা হতে 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 যদি আপনি পবিত্র মুসলমান হতেন যে পবিত্র মধ্যে মহামহাদি হতে হতে আজকে রসূল আমার আপনাকে জামানা আমার আজকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মান পেয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে প্রতারিত হয়েছে তিনার বাবা নর থেকে ফোন ধরিয়েছে রসূল আমার তাইবে জমিনে গেলে কিসের জন্য ভাই তাইবের মানুষগুলোকে জাগানা আমার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই সময় তাইবের নেতারা দলে 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 জেনারেশন সে হাতিয়ার বানিয়েছে যখন বলবো যে পাগলটা আসছে পাথর মারা সারা করে দিবে রসুল আমার পদম করে তাইপের জমিনে প্রবেশ করছে আমাকে নামি বলে করে নাও আল্লাহ তোমাদের সারা জীবনে চলিতে গিয়ে গুনা গুনা কে মাফ করে দেবে সঙ্গে সঙ্গে নেতারা বলে ওই যে পাগল মা
রসুন পাককে পাথর ছুঁড়ে 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 মার তারা মারা হয়েছে রসুন আমার পাথর আকা শুনতে বারে বারে পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে এসে রসুন পাকে বাচ্চা মারা মোবারকে পালা মোবারকে লাখ লাখ আরম্ভ করে বাদাম মোবারক ক্ষত বিক্ষত করে রসুন পাকে বাদাম মোবারক দিয়ে কির কির দিয়ে কোন ছুটছরম রসুন আমার পাথর রাগা শুনতে বারে বারে পাগল বলে আর কতজন চান একটু বলি বলি একটু হাত করেন তো তো মা সর সর হাত না আপনি ভাই না ভালো করে বুঝবেন যে সুলাইমান মার খেলেন কিসের জন্য কথা বল কিসের জন্য তাইফের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ঠিক না বেঠে হ্যাঁ কি না বলে আপনার রাসূলকে মানে যে যে রাসূল কে মানে মানে কি হিসাব কে মানে রাসূল কে কি হিসাব কে মানে নবী হিসাবে মানেন তো এরপরে বলবেন কতজন বলছেন রাসূল কে মানে রাসূল কে জীবনের থেকে বেশি ভালোবাসে বা কত আনন্দ করে কষ্ট করতে সবাই জোরে সরে সরে দিন না না আপনারা মারেন মারামারি করেন ফলাফাতে করেন খুনো খুনে করেন মাথা ফলাফুনি গালে ঘাত পর মারেন হাত ভাঙেন ফ্যান ভাঙেন ঝগড়া করেন কথা বন্ধ করেন আইয়া না করে কিসের জন্য কিসের জন্য একটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কেউ আছেন যে হ্যাঁ ভাই সাহেব আমি মেরেছি মার খেয়েছি আছেন ভাই ভাই জ্ঞান গ্রাম সম্পর্কে কিছু তোমার জ্ঞান আছে বলেন তো দেখি এই এই নবাবপুর গ্রামে কোন কোন ঢুকেছে না ঢুকেছে না মহিলা স্বামী ঢুকেছে না আমার তো মনে হয় সরসরা কোলা কোলা পাচ্ছে না ঘরে এখন বন্ধন ব্যাংক মহিলা স্বামী ঢুকেছে কি ঠিক না 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 বেশি না কম বললাম কম বললাম
নামাজ না পড়া সকলে মিলে বলছেন মুসলমানের ঈমান থাকবে না যাবে না কিন্তু আজকে আজকে আল্লাহর বাড়িতে সুদের কারবার হচ্ছে, রিজার্ভ রিজার্ভের বাড়িতে বন্ধন ব্যাংক বেড়েছে, রহমতুল্লাহ ছেলে বেনামাজি কটা মুসলমান গিয়ে পরিবার আছেন আন্দোলন করেছে রে, তোমার বাড়িতে সুদের কারবার চলছে, বন্ধ করো না বলে একবারে করো বলেছে আন্দোলন করেছে, কেউ প্রতিবাদ করেছে, কাউকে গিরাম গিরামে দাঁড়িয়ে আছে বলে আপনার চাচি আপনার দুনিয়ার জন্য একজন প্রত্যেকটা ব্যাটায় যে তাকে হারাই হোক, যে মুসলমান হয়ে আরে মুসলমানের
নির্যাতন চালিয়ে বেড়াবে, তাদেরকে জাকাত না থেকে বাঁচিয়ে চাচাতে না নিয়ে গিয়ে তাদেরকে জাকাত নামায় ফেলার অনেক কল্পনা করবে, প্রত্যেকটা ব্যথায় কিন্তু জাকাত নামে হবে হবে ফতোয়া জেনে জেনে ওই রোগটা ধুয়ে বললে বা এই করোনায় তো 70 লক্ষ মানুষ মারা গেছে, করোনায় সারা পৃথিবীতে 70 লক্ষ মানুষ মরেছে, আর ওই রোগটা আছে 55 কোটির ঊর্ধ্বে মানুষ মারা যাবে গবেষকরা জানাচ্ছে, বুঝতে পেরেছে? শুধু আর রোগ নয়, পরস্পর লাইন দিয়ে আসবে এমন এমন আমি ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, শরিয়াহ সম্পর্কে জ্ঞান নাই, ঠিক না? আর ইমাম সাহেব যদি একটা লম্বা সুরা ধরে ফেলে একটু নামাজ আজকে একটু লেট করে ফেলে ফেলে সঙ্গে সঙ্গে মসজিদ কমিটির সভাপতির কাছে খবর চলে যাবে, আর তিনি এসে বিচার করবে ইমাম সাহেব সঙ্গে এত বড় আপনাকে দিয়েছে কেন এত বড় সুরা ধরেছ, ঠিক না? বিচার করতে কে বেনামাজি এলাকার নাম করা ডন এলাকার নাম করা সুসর এলাকার নাম করা হারাম হারাম, ঠিক না? বেটি এই সাগে আগে আজকে এলাকার ইমাম কিভাবে চলবে উঠবে বসবে টোটাল তাই রেজুলেশন চলি করছে কে বেনামাজি রাখি রাখি কিনা বলে এগুলো কি আমরা বলবো? তুমি তোমার কাজ করে যাও, আজকে মাদ্রাসা গুলোকে নিয়ে সেখানে রাজনীতি ঢুকাবে, সংসদে রাজনীতি ঢুকাবে, বক্তব্যে রাজনীতি ঢুকাবে, মাদ্রাসায় রাজনীতি ঢুকাবে, ইমামকে নিয়ে রাজনীতি করবে, আলে আল্লামাকে নিয়ে রাজনীতি করবে, এটা এটা ওয়ান্দাস করবে না করবে জানি না, আমি দাদা কিনে নাও না আমি সাফি বিরোধী ওয়ান্দাস করব না, জীবন বড় হয় জীবন বড় হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি ইনশাআল্লাহ করব, যতদিন আল্লাহ সহায়তে রাখবেন ততদিন প্রতিবাদ চালিয়ে যাব, কোনদিন অন্যায়ের কাছে মাথা নত, ইসলাম শরিয়াহ কোন আলেম ওলামা মুফতি মুহাদ্দিসদের অন্যায়ের কাছে মাথা নত করবে এটা আমি বিশ্বাস করব না, এর প্রতিবাদ কিন্তু আমি চালিয়ে যাব, তাই প্রত্যেকের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আছে আল্লাহ পাকের হাতের উপরে দেখে আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করেন, আর একটা কাজ করে দোয়া চাইবেন আল্লাহ পাক অন্যায়ের কাছে বিক্রি হওয়ার আগে হারাম টাকা এতক্ষণ